আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ঈদের নানান ব্যস্ততায় কয়েকদিন আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে, কোরবানির গরুর মাংস রান্নার রেসিপি। আর এই রান্নাটি আমি আমার মা এবং শাশুড়ির কাছ থেকে শিখেছি, আর সেই রান্নাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি এই রান্নাটি করছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংস হাড় কলিজা সহ মিক্সড মাংস নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম মিক্সড মাংস দিয়েই এই রান্নাটি করতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, আমি এখানে 1 চা চামচ দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণের উপর নির্ভর করে সেরকম পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আপনারা মাংসের পরিমাণ বুঝে সব মশলাই পরিমাণ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, আপনারা পুরো রান্নাটি দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, এটা আমি বাসায় ভেজে গুঁড়া করে নিয়েছি, আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, আমি এখানে গোলমরিচ গোটাও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া আর গোটা কয়েকটি শুকনো মরিচ, শুকনো মরিচ আমি এখানে দিচ্ছি, এই রান্নাটি খুব টেস্ট হয় তার জন্য। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, 4টা বড় এলাচ দিচ্ছি, এখানে 2 কেজি নিয়েছি তার জন্য আমি 4টা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা লং, আর দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ গোটা, আমি এখানে গুঁড়াও দিয়েছি আবার গোটাও দিয়েছি। সব মশলা দেওয়ার এটাই কারণ যে খুব মজা হয়, তার জন্য আমি গোটাও দিয়েছি এবং বাটা গুঁড়া সব মশলাই ব্যবহার করেছি। এখন সবগুলো মশলা দেওয়া শেষে আমি এখন খুব ভালো করে এটি মাখিয়ে নিচ্ছি। আপনারাও হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, যদি আপনাদের কোনো সমস্যা হয় হাত দিয়ে মাখাতে তাহলে আপনারা চামচ দিয়েও মাখিয়ে নেবেন, এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। ভালোভাবে মিশানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটি রেখে রান্নায় চলে যাচ্ছি। এটি খুব বেশি সময় ম্যারিনেট করে রাখতে হবে না, সরাসরি রান্নায় চলে গেলেই চলবে। এখন আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরা দিচ্ছি, জিরাটা একটু ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, কালার এসে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, এটা আমি বেশি সময় মেরিনেট করে রাখিনি, কারণ এই রান্নাটি মেরিনেট করে রাখতে হয় না, এমনিতেই ভালো টেস্ট হয়। আর মাংস দেওয়ার পরে আমি এখানে একটুও পানি এখানে ব্যবহার করছি না, আপনারা দেখতে পাবেন একটু পরেই এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই ফ্লেমে কুক করব, ফিরে আসবো 5 মিনিট পর। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটুও পানি দিইনি, তারপরেও অনেকগুলো পানি এখানে বের হয়ে গিয়েছে। এখন এই পানিতে আমি ভালোভাবে মাংসটি নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই পানিতে খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট পরপর আমি মাংসটি নেড়ে চেড়ে নিব। আপনারাও একটু পরপর নেড়ে নিবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে, তাছাড়া নিচের দিকটা সিদ্ধ হবে, উপরের গুলো সিদ্ধ হবে না, এজন্য নাড়তে হবে। ফিরে এলাম 20 মিনিট পর, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে প্যানের গায়ে গায়ে লেগে গিয়েছে, আর মাংস থেকে তেলও অনেক উপরে উঠে এসেছে, অনেক সুন্দর স্মেল বের হচ্ছে, আর এর টেক্সচারও অনেক সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা খোলা অবস্থাতে 2-3 মিনিট এটিকে ভালোভাবে কষিয়ে নেব, আর এই কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে মাংসটি যখন রান্না শেষ হয়ে যাবে তখন খেতে অনেক টেস্টি হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ডিকে আবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে
রান্না করব আর এর মধ্যে 5 মিনিট অন্তর অন্তর আমি নেড়েচেড়ে দেব আপনারাও এই কাজটি করবেন ফিরে এলাম 20 মিনিট পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর কালার এসেছে তেলও উপরে ভেসে উঠেছে আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি খুব পেঁয়াজও দেইনি তারপরেও কিন্তু আমার মাংসের টেক্সচারটা অনেক সুন্দর এসেছে ফ্লেভারটাও অনেক সুন্দর পাচ্ছি যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা এইভাবে রান্না করলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে আমি এখন এই পরিমাণে ঝোলটা রাখব তাই আমি আর 2-1 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো আপনারা যদি ঝোলটি আরেকটু ঘন রাখতে চান তাহলে আর 2-3 মিনিট রান্না করবেন তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার কুরবানির গরুর মাংস রান্না চলুন এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মজাদার কুরবানির গরুর মাংস রান্না আমি আশা করব আপনারা বাসায় এটি রান্না করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ